हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम टू ब्यूटी फैशन। आशा करी सबाई भलो आछेन। आज आपनादेर देखाबो किभाबे सिम्पल एक छाट कामिज तैरी करते हैं। एटी तैरी करा खुबी सहज, तो चलुन शुरू करा जाक। एखाने आमी आड़ाई गज सूती कपड़ निये निएछी। तो कपड़टीके आमी लम्बाई 40 इंची निये ता डबल भाज करे निएछी। एबार चौड़ाई एभाबे दुभाज करे निलाम। एबार 5.5 इंचिते गलार माप, 7.5 इंचिते बगलेर, 13 इंचিতে মাজার মাপ এবং 20 ইঞ্চিতে হিপের মাপের জন্য চিহ্ন দিয়ে নিলাম। এবার 3 ইঞ্চিতে গলার এবং 6.5 ইঞ্চিতে উটের মাপ নিয়ে নিলাম। এবার দাগগুলোকে এভাবে সংযোগ করে দিচ্ছি। এবার এখানে 1/2 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নেব। এখানে এভাবে দাগ দিয়ে রাউন্ড করে নেব বগলের জন্য। এবার বগল বরাবর যতটুকু চওড়া তার থেকে 2 ইঞ্চি বেশি মাপ নিয়ে সেটাকে 4 ভাগ করলে যা আসবে বগল বরাবর সেই মাপ নিতে হবে। একইভাবে মাজার মাপকে 4 ভাগ করলে যে মাপ আসে মাঝে বরাবর ততটুকু চওড়া নিতে হবে। একইভাবে 20 ইঞ্চি লম্বায় হিপের মাপ যা আসে তার 4 ভাগের 1 ভাগ + 2 ইঞ্চি নিতে হবে। এবার শেপ কাট দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এবার জামার নিচ থেকে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিচ্ছি। এবার এভাবে সামনের গলা এঁকে নিচ্ছি। এবার গলা বাদে বাকি অংশ দাগ বরাবর কেটে নেব। এবার 2 পার্ট আলাদা করে তারপর সামনের গলা কেটে নেব। এবার পেছনের পাটে চওড়া 3 ইঞ্চি এবং লম্বায় 3 ইঞ্চি নিয়ে রাউন্ড করে গলাটি কেটে নেব। পেছনের গলাটি এখানে আমি ছোট কাটছি। এবার বাকি কাপড়কে 4 ভাঁজ করে হাতার চওড়ার যা মাপ তার অর্ধেক নিয়ে নেব। অপর প্রান্তে 3 ইঞ্চি মাপ নিয়ে এভাবে অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দেব। এবার দাগ বরাবর কেটে নেব। এখানে হাতার ঝুল নিয়েছি 6 ইঞ্চি, আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝুল নিতে পারেন। এবার বাকি কাপড়ের উপরে গলার কাটা অংশ বসিয়ে এভাবে গলার পটি কেটে নেব।
এবার গলার পটি কাপড়ে সোজা পাশের উপর বসিয়ে সেলাই করে নেব। একইভাবে অপর পাশের গলাটিও সেলাই করে নিচ্ছি। এবার গলার পটির উপর এভাবে চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে আরেকটি পটিও সেলাই করে নিচ্ছি। এবার দুই গলার সোজা পাশ একসাথে করে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে পুট সেলাই করে নেব। এবার উপর থেকে 20 ইঞ্চি দূরত্বে এভাবে চিহ্ন দিয়ে নেব। এবার 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমার সাইড সেলাই করে নেব 20 ইঞ্চি দূরত্ব পর্যন্ত। একইভাবে জামার অপর সাইডেও সেলাই করে নিতে হবে। এবার এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে জামার ফাড়া সেলাই করে নেব। এবার কাপড়ের প্রান্ত বরাবর আরেকটি সেলাই দিয়ে নেব। একইভাবে জামার আরেক সাইড সেলাই করে নিচ্ছি।
এবার জামার এক পাশের নিচে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। প্রান্ত বরাবর আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে জামার অপর পাশও সেলাই করে নেব। এবার হাতের নিচের প্রান্ত হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে নেব। প্রান্ত বরাবর আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এবার হাতাটি ভাঁজ করে এভাবে জামার বগলের মাপের সমান মাপ নিয়ে হাতের সাইড সেলাই করে উল্টে নেব। জামার সামনের পাশে হাতার যে অংশ থাকবে সেটাকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। এবার কাটা অংশটুকু জামার সামনের অংশ বরাবর ধরে এভাবে হাতা সেলাই করে নেব। এবার গলার পটির খোলা প্রান্ত এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপর সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেলে পটিটিকে উল্টে এভাবে পটির প্রান্ত বরাবর সেলাই করে নেব। তো হয়ে গেল খুব সহজেই ডিজাইন কলার এক সেট কামিজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।